আমার স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকের এই পর্বে আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসটি তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাক নির্বাচনী, নির্বাচনী এবং ফাইনাল পরীক্ষার জন্য উপযোগী, আর নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্ধবার্ষিক সিলেবাসের সাথে সম্পৃক্ত। আজকের এই পর্বে আমি তোমাদের সাথে রয়েছি, তোমাদের সাবিহা সুলতানা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অধ্যায় তিনের উপরে বিশেষ কিছু জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা তাহলে আর দেরি নয়, বই খাতা কলম পেন্সিল নিয়ে নিশ্চয়ই বসে গেছ। প্রথম তোমরা প্রশ্ন লিখো, এবাদত বলতে কী বুঝো? প্রথম প্রশ্নটি হচ্ছে, এবাদত বলতে কী বুঝো, যা তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় তিন পাঠ এক। আমরা জানি এবাদত এটি একটি আরবি শব্দ। এবাদত এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে চূড়ান্তভাবে দীনতাহীনতা, বিনয় প্রকাশ করা, নমনীয় হওয়া। কার কাছে আমরা নমনীয় হব? আল্লাহর কাছে নমনীয় হব। শরীয়তের পরিভাষায় যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে দৈনন্দিন জীবনের সকল কাজকর্ম আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলার নামই হচ্ছে ইবাদত। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত কাজকর্ম করে থাকি, সেখানে আমরা মহান রাব্বুল আলামিনের বিভিন্ন নির্দেশ আমরা মেনে থাকি। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন সূরা আজ-জারিয়াতের 56 নম্বর আয়াতে। আল্লাহ কথা বলে দিয়েছে, আমি তোমাদের সৃষ্টি করেছি কাকে? জিনকে এবং মানুষকে, শুধু আমার ইবাদত করার জন্য। তাই অবশ্যই তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইবাদত হচ্ছে আল্লাহর আনুগত্য করা। দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত কাজকর্মগুলো আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে পালন করে যাচ্ছি, আল্লাহকে স্মরণ করে যাচ্ছি, সে ইবাদত হতে পারে নামাজ, হতে পারে রোজা, হতে পারে দান সাদাকা, বিভিন্নভাবে আমরা আল্লাহর ইবাদত করতে পারি। এ পর্যায়ে আমি দ্বিতীয় আরেকটি প্রশ্ন তোমাদের দিচ্ছি, সেটি হচ্ছে এবাদত বলতে কী বুঝো? আমরা শেষ করেছি, এবাদতের প্রকারভেদগুলো ব্যাখ্যা করো। তোমাদের পাঠ্য বই রয়েছে পেজ নাম্বার 99। এবাদতের প্রকারভেদ, আমরা জানি এবাদত দু প্রকার রয়েছে, একটি হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ। এবাদত ক প্রকার? এবাদত হচ্ছে দু প্রকার। প্রথম এবাদত হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক কি? আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে বলা হয়ে থাকে আল্লাহর হক। যেমন আমরা দৈনন্দিন জীবনে অসংখ্য কাজ করে থাকি, আল্লাহর সন্তুষ্টি কামনা করে থাকি, আল্লাহর সন্তুষ্টি কামনা করার জন্য আমরা অসংখ্য ইবাদত করে থাকি। সেই ইবাদতগুলোর মধ্যে যেমন রয়েছে পাঁচ ওয়াক্ত সালাত, বিভিন্নভাবে আমরা করে থাকি, না সালাত পড়ে বিভিন্ন ওয়াক্তে, এবং বিভিন্ন নামাজ আমরা নাফল, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, বিভিন্ন নফল অনেকগুলো আমরা নামাজ আমরা পড়ে থাকি, এগুলো হচ্ছে হাকুল্লাহ। এরপরে সাওম, রোজা রাখা, রমজান মাসে রোজা হতে পারে মুস্তাহাব, ফরজ, নফল, ওয়াজিব রোজা হতে পারে। এরপর আমরা কি করি? আমরা হজ করি, আমরা জাকাত দেই, এই কাজগুলো সবগুলো হচ্ছে হাকুল্লাহ বা আল্লাহর হক। আল্লাহর হকের সাথে এগুলো সম্পৃক্ত, এই কাজগুলোকে আমরা বলে থাকি হাকুল্লাহ। এরপর আমরা যদি দেখি, আমরা যে এই সমস্ত কাজগুলো আমরা করব, এগুলোকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং স্বীকার করি যে এগুলো আল্লাহর হক। আল্লাহর হক আদায় করতে হলে আমাদের অবশ্যই নিম্নের কাজগুলোকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমি যদি হাকুল্লাহ প্রকাশ করি, হাকুল্লাহকে বিশ্বাস করি, তাহলে আমাকে কয়েকটি বিষয় আমাকে লক্ষ্য রাখতে হবে। একটি হচ্ছে সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব এবং কর্তৃত্ব আমাকে স্বীকার করতে হবে, আল্লাহর দেওয়া সকল আদেশ নিষেধ মেনে চলতে হবে, সর্বাবস্থায় নিজেকে আল্লাহর নিকট সমর্পণ এবং তার অনুগ্রহ কামনা করতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, তাতেই আল্লাহ সন্তুষ্ট হবেন। আল্লাহুল্লাহর উপর আমাদের অগাধ বিশ্বাস এবং সেগুলোকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাবো, এটাই হচ্ছে আমাদের পাথেয় হতে হবে। সুতরাং শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা হাকুল্লাহ শিখেছি, হাকুল্লাহ আমরা বুঝেছি। হাকুল্লাহ সম্পর্কে যদি তোমাদের কোনো বিষয়ে
বোঝার বাকি থাকে তোমরা পাঠ্য বইটা খুব ভালোভাবে পড়বে, এবং আরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা আমার সাথে যোগাযোগ রাখবে। এরপর যদি আমরা দেখি দ্বিতীয় পর্যায় হচ্ছে হাক্কুল ইবাদ। প্রথমটা ছিল আল্লাহর সাথে সরাসরি সম্পৃক্ত কাজগুলো, আর দ্বিতীয়গুলো হচ্ছে হাক্কুল ইবাদ মানে বান্দার হক। বান্দার হক কি? মানুষ সামাজিক জীব, সামাজিকভাবে মানুষ বসবাস করে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ কখনো একা বাস করতে পারে না। সো হি কিপ কোম্প্যানি, তার কি দরকার? কোম্প্যানি দরকার। আমরা ছোটোবেলায় পড়েছিলাম ইট ইজ কল সোশ্যাল লাইফ, এটাকে সোশ্যাল লাইফ বলা হয়। মানুষ যখন একা বাস করতে পারে না তখন তার কী দরকার? কোম্প্যানি দরকার। এই কোম্প্যানি মিলেই করে ওঠে একটা পরিবার, একটা সমাজ। আমরা পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা সামাজিক বদ্ধভাবে বাস করি, একে অপরে বিপদ আপদে আমরা এগিয়ে আসি। তাই আমাদের সকলকে একে অপরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে। একে অপরের প্রতি আমরা যে মানবাধিকার পালন করি, একে অপরের প্রতি মানবাধিকার প্রকাশ করি, দায়িত্ব কর্তব্য প্রকাশ করি, সেটাই হচ্ছে আমাদের হাক্কুল ইবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই দুটো বিষয় জেনেছ। এরপর আমি আরও কয়েকটি বিষয় তোমাদের সামনে নিয়ে আসছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।